আলোচনার বিষয় আজকে পরিবেশ পরিবেশের আজকে একটি স্কুলে এক্সাম হয়ে যাওয়া প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব আমি প্লাস তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু পরিবেশের প্রশ্ন উত্তর বিভিন্ন স্কুলে আসা প্রশ্ন উত্তরগুলো আমি দেব ঠিক আছে আর কাদের কাদের বাংলা পরীক্ষা এখনও হয়নি তারা আমাকে অবশ্যই কমেন্টস করো তাহলে আমি নেক্সট ডে বাংলার উপরও ভিডিও তাহলে দেব আর হলে এখন বাংলার উপর ভিডিও দেব না ঠিক আছে যদি পরীক্ষা বাকি থাকে কারো তাহলেই বাংলার প্রশ্নপত্র আমি আপলোড করব ওকে ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকল স্বাগতম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে ভিডিওটা লাইক শেয়ার করো লাইক শেয়ার বেশির থেকে বেশি করো লাইক শেয়ারে কমে গেলে তোমাদের কিন্তু ভিডিও আসা কমে যাবে ওকে তোমাদের লাইক শেয়ার কিন্তু আগের তুলনায় কমে যাচ্ছে সো বেশির থেকে বেশি লাইক শেয়ার করো যাতে তোমাদের ভিডিওটা বেশির থেকে বেশি পাও বা রেগুলার পাও রাইট কমেন্টস করো কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও আলোচনার বিষয় তো বলেই দিলাম পরিবেশের প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা শুরু করছি শুরু করা যাক ভিডিওটা লাইক করে দাও আজকে তোমাদের জন্য একটা প্রশ্ন রইল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আগে কীটনাশক হিসাবে জমিতে কি ব্যবহার করা হতো আগে কীটনাশক হিসাবে জমিতে কি ব্যবহার করা হতো ঠিক আছে আচ্ছা পেপারটা আমি এবার পড়ছি পেপারটা আগে আমি পড়িনি তারপর প্রশ্নের উত্তরে যাচ্ছি দেখো সবার প্রথমে দিয়েছে সঠিক উত্তর বাছাই করে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটা করতে দিয়েছে এখানে বলছে দামোদর মিশেছে সেখানে ওই নদীর নাম দামোদর মিশেছে সেখানে ওই নদীর নাম অপশান আমাকে দিয়েছে দ্বারকা অজয় হুগলি ইচ্ছামতি সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু লিখতে হবে ওকে নেক্সট কি বলেছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ সান্তাকফু কাঞ্চনজঙ্ঘা পরেশনাথ নাকি সোমেশ্বর যেটা সঠিক উত্তর হবে সেটা আমরা লিখবো এগুলো আমরা জানি সব নেক্সট বলেছে ফুটবল খেলো তাতে শরীর আর মন ভালো হবে কে বলেছিলেন অনেকবার লাইভে প্রশ্নটা করেছি নেক্সট আমাদের বলেছে কি দেখো ও অপশানও দিয়েছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর রাজা রামমোহন রায় ঠিক আছে আশা করি এটা সবাই পারবে এই উত্তরটা আমাকে কামেন্টস করে বলবে নেক্সট প্রশ্ন বলেছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আমরা পালন করি শিশু দিবস হিসাবে নাকি দেশপ্রেম দিবস হিসাবে প্রজাতন্ত্র দিবস হিসাবে নাকি শিক্ষক দিবস হিসাবে তো সঠিক উত্তর যেটা হবে সেটা আমাকে করতে হবে নেক্সট আমাকে দিয়েছে ধান কাটা ঝাড়াই করা যন্ত্রের নাম হাইড্রাটিলার পাওয়ার টিলার হারভেস্টার নাকি রোটাভেটর তো যেটা হবে সঠিক উত্তর সেটা লিখতে হবে নেক্সট আগে কীটনাশক হিসাবে ব্যবহার ব্যবহৃত হতো আগে কীটনাশক হিসাবে ব্যবহৃত হতো নিম পাতা তুলসী পাতা থানকনি পাতা পাথরকুচি পাতা সঠিক উত্তর যেটা হবে সেটা লিখবে এই প্রশ্নটা এমনিই প্রথমে আমি করলাম এই উত্তরটা আমাকে কমেন্টস করবে একটাই কামেন্টসের মধ্যে উত্তর লিখবে ঠিক আছে তাহলে এটা পাঁচটা আমাদের দেখতে পাচ্ছি ছটা আমাদের দিয়েছে পাঁচটা করতে দিয়েছে পাঁচ নম্বর ওকে নেক্সট আমাদের বলেছে দুই এক কথায় উত্তর দাও বলেছে যে কোনো চারটে করার জন্য শাল গাছের জঙ্গল কোথায় দেখতে পাওয়া যায় উত্তরটা সঠিকভাবে আমাদের লিখতে হবে নেক্সট প্রশ্ন বলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় ছিল সঠিক উত্তর আমাদের লিখতে হবে নিশ্চয়ই জানো তোমরা নেক্সট বলেছে জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের কে সেবা করেছিলেন জানো নিশ্চয়ই উত্তরটা উত্তরটা লিখতে হবে রাইট নেক্সট প্রশ্ন পাহাড়ি অঞ্চলের সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করা হয় এইভাবে চাষ করাকে কি বলা হয় উত্তর যেটা হবে সেটা আমাকে লিখতে হবে এবার উল্টো করেও কিন্তু এই প্রশ্নটা আসছে ওকে নেক্সট দেখো দিয়েছে কস্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও রায়গঞ্জ বিষ্ণুপুর কৃষ্ণনগর এদিকে দিয়েছে মাটির পুতুল কুলিক পাখিরালয় নেক্সট হচ্ছে চেরাকটা ওকে সঠিক উত্তর যেটা হবে সেটা আমরা করব ম্যাথটা স্তম্ভ যখনই মেলাবে বারবার বলছি পরীক্ষায় স্তম্ভ মেলাবে যখন আরেকটা এখানে তো জায়গা নেই তো এখানে এইভাবে ক্রস মানে ক্রস করে আমাদের করতে হবে আর যখন খাতায় করবে তখন কিন্তু পাশে লিখে নেবে স্তম্ভ ধরো ক স্তম্ভে লিখলে রায়গঞ্জ তো এদিকে কি হবে রাই সেদিকে কিন্তু আমি সেটা লিখবো ওকে উত্তর নেক্সট এদিকে দিয়েছি দেখো বিষ্ণুপুর তো এদিকে কি হবে সেই উত্তরটা লিখবো এইভাবে ওকে নিচে দিয়েছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও দিয়েছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জেলাগুলো নাম লেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জেলাগুলোর নাম ঠিক আছে নেক্সট প্রশ্ন কি দিয়েছে দেখি বলছে পর্বতের মাথায় বরফ জমে কেন ওকে নেক্সট প্রশ্ন দিয়েছে শুধু রাসায়নিক সার ব্যবহার করলে কি কি অসুবিধা হতে পারে তাহলে এই প্রশ্নগুলো দিয়েছে আর আরেকটা প্রশ্নও দিয়েছে ঘয়েরটা তিতুমির সম্পর্কে লেখো তাহলে এই প্রশ্নগুলো আমাদের দিয়েছে প্রত্যেকটা কত নম্বর করে দিয়েছে দেখে নিয়ে একটু চারটে দিয়েছে চার দুগুণে মানে দু নম্বর করে প্রত্যেকটায় কিন্তু দেওয়া আছে ঠিক আছে তাহলে এই ছিল আমাদের পেপারটা দেখে নিয়েছো তোমরা যে প্রশ্নগুলো আছে ভালো করে প্র্যাকটিস করে নাও আগে যা যা সাজেশন দিয়েছি প্রচুর সাজেশন আমি পরি সে দিয়েছি প্রতিটা সাজেশন ভালো করে দেখবে টিকাগুলো দেখবে ওকে এখন আমি আর কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিচ্ছি খুব ভালো করে পড়ে নেবে সবার প্রথমের প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল বলতে কোন কোন অঞ্চলকে বোঝায় বা প্রশ্নটা এইভাবেও আসতে পারে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অবস্থান লেখো রাইট উত্তরটা আমরা লিখব হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম আর বর্ধমানের পশ্চিম দিকটা নিয়ে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল অবস্থিত ঠিক আছে দেখে নিয়েছ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলছে রাঢ় অঞ্চলের ভূমিরূপের বৈশিষ্ট্য কি উত্তর লিখব রাঢ় অঞ্চলের ভূমিরূপের বৈশিষ্ট্যগুলি হলো পয়েন্ট দেব এবার দেব এক নম্বর পয়েন্ট দিয়ে রাঢ়র অঞ্চলটি পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে আগত নদীসমূহের দ্বারা বাহিত পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে ঠিক আছে নেক্সট পয়েন্টে দু নম্বর দেব অঞ্চলটি পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু রাইট তিন নম্বর পয়েন্টে দেব সাধারণভাবে অঞ্চলটিকে সমভূমি বলা হলেও এর উত্তর ও পশ্চিম ভাগে কিছু উঁচু নিচু বা তরঙ্গায়িত ভূমি দেখা যায় ও রাঢ় অঞ্চলে অধিকাংশ স্থান উর্বর দোয়াশ মাটির দ্বারা আবৃত ক্লিয়ার নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন হলো রাঢ় অঞ্চলের মাটি কেমন বলতো আচ্ছা রাঢ় অঞ্চলের মাটি ঠিক আছে তাহলে আমরা লিখবো হচ্ছে রাঢ় অঞ্চলের পশ্চিম দিকে সামান্য উঁচু অনুর্বর ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় ওকে মৃত্তিকা দেখা গেলেও পূর্ব দিকের নদী উপত্যকায় পলি এটেল এবং দোয়ার সমৃদ্ধ মাটি দেখতে পাওয়া যায় ঠিক আছে তাহলে পশ্চিম দিকের মাটিটা দেখে নিয়েছ আর পূর্ব দিকের মাটিটা ঠিক আছে দেখে নিয়েছ রাঢ় অঞ্চলের মাটি কেমন নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে নিত্যবহ নদী কাকে বলে লিখবো যে সমস্ত নদী গলা জলে পুষ্ট সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনের যোগ্য সেই সমস্ত নদীকে নিত্যবাহ নদী বলা হয় ওকে যেমন আমাদের উদাহরণ গঙ্গা আর জলঙ্গি ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো গঙ্গা নদীর গতিপথ উত্তরটা আমরা কী লিখবো দেখো ভাব প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি প্রতিটা প্রশ্ন করতে হবে ওকে ভারতবর্ষের দীর্ঘতম ও প্রধান নদী হল গঙ্গা গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয় গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদ স্পেলিংবুল ময়হস্যু তারপর শহরে ফসি হয় রাইট মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে ঠিক আছে দেখে নিয়েছ নেক্সট দেখো কি দিয়েছে এবার আমরা উপনদী একটু দিয়ে দেবো উপনদী দেব গঙ্গার কয়েকটি উপনদী হলো অজয় দামোদর যমুনা প্রভৃতি শাখা নদী দেব গঙ্গার কয়েকটি শাখা নদী হলো জলঙ্গি ইছামতি ভাঙা মাথা ভাঙা প্রবৃত্তি ঠিক আছে হয়ে গেল উপনদী শাখা নদীগুলো দেখে নাও ভালো করে নেক্সট নেক্সট প্রশ্নে যাব, নেক্সট প্রশ্ন হচ্ছে গাঙ্গেও বদীপ কাকে বলে অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে গাঙ্গেয় বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়েছে ঠিক আছে উত্তর আমরা লিখবো গঙ্গার দুটি শাখা ভাগীরথী ও পর্দার মাঝ বরাবর নদীবাহিত পলি বালি কাদা একসঙ্গে জমা হয়ে বাংলার মাত্রাহীন ব অক্ষরের মতো যে উর্বর বিস্তীর্ণ দ্বীপ সমভূমির সৃষ্টি করেছে তাকে বদ্বীপ বলা হয় ক্লিয়ার বোঝা গেল দেখে নিয়েছ নেক্সট নেক্সট হচ্ছে সুন্দরবন অঞ্চলের নাম সুন্দরবন কেন উত্তরটা আমরা লিখব গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পনেরোটি থানা নিয়ে যে বদ্বীপ কেন্দ্রিক গভীর বনাঞ্চল গড়ে উঠেছে তাকে সুন্দরবন বলা হয় মূলত এখানে লবনাম্ব সুন্দরী গাছের প্রাধান্য থেকেই এই অঞ্চলের নাম সুন্দরবন হয়েছে ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে সুন্দরবন মানুষের এটাও পড়বে প্রাকৃতিক অন্যান্য সরি প্রাকৃতিক অনন্য সৃষ্টি সুন্দরবন সুন্দরবনের মানুষের নানাভাবে জীবিকা অর্জন করে এক নম্বর আমরা দেব হচ্ছে মাছ ধরা সুন্দরবনের এটা বনের হবে সুন্দরবনের নদীতে মাছ মিন ধরে এবং বিক্রি করে জীবিকা অর্জন করে অনেকে নেক্সট দেখব কাঠ মধু সংগ্রহ করে দেখব বনের কাঠ মধু সংগ্রহ করে অনেকে জীবিকা অর্জন করে তারপরে আমরা লিখবো নৌকো চালানো অনেকে নদীতে নৌকো চালিয়ে জীবিকা অর্জন করে তারপরে আমরা লিখব মাছ ধরা খাড়ি অংশে ওকে মাছ চাষ করে মানুষের জীবিকা অর্জন করে ক্লিয়ার বোঝা গেল নেক্সট আমরা দেবো হচ্ছে কৃষিকাজ কৃষি করেও সুন্দরবনে মানুষ জীবিকা অর্জন করে হয়ে গেল নেক্সট প্রশ্ন হচ্ছে তিতুময়ীর বিখ্যাত কেন উত্তর লিখব ইংরেজদা সরি ইংরেজরা আমাদের দেশের সাধারণ মানুষের জমি অন্যায়ভাবে কেড়ে নিয়েছিল তিনি সাধারণ মানুষের সঙ্গে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি যে বাঁশের কেল্লা বানিয়ে বানিয়ে লড়াই করেছিলেন তা ইংরেজদা ভেঙে দেয় কিন্তু দেশের মানুষ তার লড়াই মনে রেখেছে ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন পাওয়ার টিলার কাকে বলে উত্তর লিখবো যে যন্ত্রের সাহায্যে ছোট ছোট জমি তাড়াতাড়ি চষে ফেলা যায় তাকে পাওয়ার টিলার বলা হয় পাওয়ার টিলারের ক্ষমতা অনেক বেশি এই জন্যে বর্তমানে লাঙলের পরিবর্তে মানুষ পাওয়ার টিলার ব্যবহার করে এটা করে ঠিক আছে বোঝা গেল তাহলে এইভাবে আনসারগুলো করব খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আজকে আমি দিলাম এগুলো খুব ভালো করে পড়ো যাদের আজকে এক্সাম তাদেরকে অল দ্য বেস্ট ভালো করে প্রশ্নগুলো দেখে নিও যেভাবে সাজেশন দিয়েছি ফলো করো রেগুলার বই যদি কেউ ফলো করে রেগুলার যদি আমার পড়া যা এখন বই পড়িয়েছি ফলো করে তারা অবশ্যই ভালো ফল করতে পারবে এছাড়া সাজেশনগুলো দেখো অবশ্যই ভালো ফল হবে আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো লাইক করো খুব ভালো